এই ব্যক্তিরা ভুলেও খাবেন না বিরিয়ানি, না হলে রোগের ফাঁদে পড়ে পোহাতে হবে হয়রানি। বিরিয়ানির প্রতি বাঙালির ভালোবাসা প্রশ্নাতীত, তাই বিয়েবাড়ি থেকে অন্নপ্রাশন হয়ে অফিস পার্টি সর্বত্রই বিরিয়ানির জয় জয়কার। এই মুঘল খাবার মুখে তুলেই রসনা তৃপ্তি করছে 8 থেকে 80, আর সাধারণ জনগণের এহেন বিরিয়ানির প্রীতি দেখেই বিশেষজ্ঞদের মাথায় হাত। তাদের কথায় বিরিয়ানি একটি ফাস্ট ফুড, তাই নিয়মিত এই খাবার খেলে যে শরীরের 12টা বাজবে তা বলাই বাহুল্য। তাই প্রায় দিন বিরিয়ানি গলাধঃকরণ করার অভ্যেস থাকলে সাবধান হোন এক্ষুনি, নইলে একাধিক প্রাণঘাতী অসুখে আক্রান্ত হতে সময় লাগবে না। বিশেষ করে কিছু ক্রনিক রোগে আক্রান্তদের তো বিরিয়ানি থেকে শত ক্রোশ দূরত্ব বজায় রাখা উচিত, নচেত ছোট বড় অসুখের খপ্পরে পড়তে সময় লাগবে না। ভাবছেন নিশ্চয়ই এই তালিকায় কারা রয়েছেন, সেই উত্তর জানতে প্রতিবেদনটি শেষ পর্যন্ত স্ক্রল করুন। ডায়াবেটিসে বিষের সমান, সুগার রোগীদের শরীরে ইনসুলিন রেজিস্ট্যান্স থাকে, আর এই কারণে তাদের রক্তে শর্করার মাত্রা নিয়ন্ত্রণ থাকে না। তাই প্রত্যেক সুগার রোগীরই চিকিৎসকেরা হাই ক্যালোরি খাবার থেকে দূরে থাকার পরামর্শ দিয়ে থাকেন রোগীদের। আর জানলে অবাক হবেন, এমনই এক হাই ক্যালোরি খাবার হলো বিরিয়ানি। তাই পেট পুড়ে বিরিয়ানি খেলে যে সুগার বাড়বে এটা সহজেই অনুমেয়, সুতরাং সুগারের রোগীরা বিরিয়ানি থেকে দূরত্ব বজায় রাখবেন। বিপদের অপর নাম কোলেস্টেরল, রক্তে কোলেস্টেরলের মাত্রা বাড়লে স্ট্রোক, হার্ট অ্যাটাক সহ একাধিক জটিল অসুখে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তাই বিশেষজ্ঞরা কোলেস্টেরল রোগীদের অত্যধিক তেল মশলাযুক্ত খাবার খেতে বারণ করে থাকেন। আর আমাদের পছন্দের বিরিয়ানিতে কিন্তু তেল মশলা ভরপুর, তাই নিয়মিত বিরিয়ানি খেলে যে কোলেস্টেরল বাড়বে তার আলাদা করে নিশ্চয়ই বলতে হবে না। হাই প্রেশারের রোগীরা কিন্তু দূরে থাকবেন বিরিয়ানি থেকে। হাই প্রেশার হলো সাইলেন্ট কিলার, অর্থাৎ এই অসুখে আক্রান্ত হলে আপনার অজান্তেই শরীরের একাধিক ক্ষতির আশঙ্কা দেখা দেয়, তাই যেন তেন প্রকারেণ হাই প্রেশারকে নিয়ন্ত্রণে রাখতে হবে। তবে নিয়মিত বিরিয়ানি খাওয়ার অভ্যেস থাকলে কিন্তু আপনার এই অভিপ্রায় একেবারেই পূরণ হবে না, বরং বিরিয়ানিতে উপস্থিত সোডিয়ামের প্রাচুর্য রক্তচাপকে আরও কয়েকগুণ বাড়াতে পারে। তাই বিপদ ঘটার আগেই বিরিয়ানির প্রতি ভালোবাসায় লাগাম টানুন। পেটের অসুখের ভ্রুকুটি, নিয়মিত গ্যাস, অ্যাসিডিটি, পেট ফাঁপা, কোষ্ঠকাঠিন্য, বমি বা ডায়রিয়ার মতো পেটের অসুখে আপনি কি ভোগেন? তাহলে এখন থেকে বিরিয়ানি থেকে দূরত্ব বজায় রাখবেন। আসলে এসব চটকদারি খাবারে কিছু পরিমাণ এমন মেশানো থাকে যা হজম হতে চায় না, এই কারণে পেটের গোলযোগ লেগেই থাকে। তাই পেটের অসুখে আক্রান্ত রোগীরা অবশ্যই বিরিয়ানি এড়িয়ে চলুন। ওজন বেশি থাকলে কিন্তু বিরিয়ানি নয়, বিরিয়ানিতে রয়েছে প্রচুর পরিমাণে ফ্যাট যা কিনা ওজনের কাঁটাকে ঊর্ধ্বমুখী করতে পারে। তাই ওজন বেশির দিকে থাকলে বিরিয়ানির থেকে দূরত্ব বজায় রাখাটাই হবে বুদ্ধিমানের কাজ, নইলে একাধিক প্রাণঘাতী অসুখে জড়িয়ে পড়তে সময় লাগবে না। তাই সময় থাকতে থাকতে সচেতন হন, বিরিয়ানির প্রতি ভালোবাসা কমায়।